যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলানোর পরামর্শ দিয়ে দেশটির মানবাধিকার নিয়ে আবারও প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে বলেন যেভাবে একজন অধ্যাপককে হ্যান্ডকাপ পরানো হল তাদের কাছ থেকে মানবাধিকারের ছবক নেয়া দুর্ভাগ্যের আবারও সরকার বিরোধীদের কঠোর সমালোচনা করেন বঙ্গবন্ধু কন্যা বলেন সরকারকে উৎখাত করে তারা কাকে ক্ষমতায় নিয়ে আসতে চায় বিস্তারিত থাকছে রিপোর্টে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ইউএনএস ক্যাপ এর আশিতম অধিবেশনে যোগ দেয়া সহ ছয় দিনের সফর সম্পর্কে জানাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন থাইল্যান্ডের একটা প্রভাব আছে মিয়ানমারের উপরে তো সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার বলেছেন যে তিনি এই বিষয়টা আরও গভীরভাবে দেখবেন চতুর্থবার সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডের সাথে নতুন যুগের সূচনা বলে জানান প্রধানমন্ত্রী এটি আমাদের দুই দেশের মধ্যে ফলপ্রসূ অংশীদারিত্বের একটি নতুন যুগের সূচনা করেছে পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই সরকার বিরোধীরা তাকে উৎখাত করে কাকে ক্ষমতায় বসাতে চায় প্রশ্ন তোলেন বঙ্গবন্ধু কন্যা যারা অতিবাম আমরা সবসময় মনে করি তারা গণমুখী দল ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে কারা আসবে কে আসবে ক্ষমতায় কে দেশের জন্য কাজ করবে কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট না আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সারা পাচ্ছে না হ্যাঁ আন্দোলন করে যাচ্ছে কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি সেই ডিজিটাল বাংলাদেশে পদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে নির্দেশ দিয়েই যাচ্ছে আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে শিক্ষার্থীদের ধরপাকড়ের প্রসঙ্গটিও আসে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়েই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী নয়শো ছাত্রছাত্রী গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায় যেভাবে একজন প্রফেসরকে ডাবড়ে ধরে মাটিতে ফেলে হ্যাঙ্কা পড়ানো হলো আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ সেটাও আমাদের শুনতে হয় তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর গুলি করে একেবারে মানে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে এটা তো তাদের দেখা উচিত নিজের ঘরের দিকে আগে সামলানো উচিত অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে সবক নিতে হয় এটাই হচ্ছে মানে সবথেকে দুর্ভাগ্যের উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীর স্বজনদের অংশ নেওয়ার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী এক জায়গায় বউকে দিলও আর ছেলেকে দিলো আরেক জায়গায় এই এই এগুলি আসলে ঠিক না কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব একটা আর আমাদের নেতা নেতাকর্মীদের জন্য কিছু রাখবো না এটা তো হয় না লক্ষ্যটা হলো নির্বাচনটা অর্থবহ করা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান সরকার প্রধান কিছু কিছু তো চক্রান্ত হয় চেষ্টা করা হয় আর কিছু আছে ব্যবসায়ী অধিক মুনাফার লোভেও এই ধরনের ঘটনা ঘটায় প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার